আসসালামু আলাইকুম প্রিয় সুধী, আজকের আলোচনায় আমরা এমন একজন বীর যোদ্ধা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে জানব, যার হাতে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানে নিজের তরবারি তুলে দিয়েছিলেন, যার ব্যাপারে হয়তোবা ইতিপূর্বে আপনার তেমন কিছুই জানা হয়নি। তাই অনুরোধ করব পুরো আলোচনাটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শোনার জন্য। তো চলুন শুরু করা যাক। আমাদের আজকের আলোচিত সাহাবীর নাম হিশাম ইবনে খারাসা, ডাকনাম আবু দুজানা। শত্রুর বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতিতে এখন উত্তাল রাসুলের প্রিয় শহর মদিনা। নবীজির সাহাবিরা যুদ্ধের বর্ম পরে সিংহের মতো কেউ আসছেন কেউ যাচ্ছেন। আল্লাহর সন্তুষ্টি ও শাহাদত লাভের ব্যাপক আকাঙ্ক্ষা তাদের চোখে মুখে জলজল করে জ্বলছে। স্বয়ং রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ম পরে আল্লাহ ও তার শত্রুবাহিনীর বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে বের হয়ে আসছেন। প্রিয় নবীজির দিকে সকলের দৃষ্টি পড়ামাত্রই তাদের হৃদয়ে জ্বলে উঠল ইসলামী চেতনা ও দীনী জজবার জ্বলন্ত আগুন। উত্তপ্ত হয়ে উঠল তাদের অন্তর সাহস ও সংকল্পে। একদিকে রয়েছেন মুহাজির ও আনসার সাহাবিদের তরতাজা তরুণ সন্তানেরা, তারাও ছুটে আসছেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে, যাদের কারোরই ১৫ বছর পার হয়নি। এরা নিজেদের অল্প বয়সী শরীর রাসুলের সামনে টেনে বুক ফুলিয়ে বড়দের মতো দেখানোর প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন। তাদের আশা একটাই, তিনি পতাকা তোলে ওদেরকে যুদ্ধ করার এবং তার কাছাকাছি থেকে শহীদ হওয়ার সুযোগ দেবেন। মজলিসে সকলের উপস্থিতি পরিপূর্ণ হওয়া মাত্রই রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের তরবারিটি হাতে নিয়ে দাঁড়িয়ে ঘোষণা দিলেন, কে নেবে আমার এই তরবারি? ঘোষণা শোনার সঙ্গে সঙ্গে অনেকগুলো হাত তার দিকে উঁচু হল। তার মানে সকলেই প্রিয় নবীজির তরবারি লাভের প্রতিযোগিতায় সফল হতে চায়, তারা সকলেই এই বিরল সৌভাগ্যের মালিক হতে চায়। কিন্তু রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের তরবারি কারো হাতেই না দিয়ে আরো একটু ব্যাখ্যা দিয়ে ঘোষণা দিলেন, আমার এই তরবারিটি এর হক সহ কে নিতে চাও? অনেকেই এই ঘোষণায় দাঁড়িয়ে পড়লেন, যাদের মাঝে উমর ইবনুল খাত্তাব এবং জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ছিলেন। কিন্তু রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কাউকে এই তরবারিটি দিলেন না। ঠিক তখন তার সামনে দাঁড়ালেন হিশাম ইবনে খারাসা, যিনি আমাদের আজকের আলোচনার মধ্যমণি, যিনি জায়েদ গোত্রের বন্ধু এবং যার ডাকনাম আবু দুজানা। তিনি বিনীতভাবে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার তরবারির হক কি? রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এর হক হলো এই যে এটা দিয়ে তুমি লড়াই করতে থাকবে, হয় তুমি বিজয়ী হবে নয়তো শহীদ হয়ে যাবে। তিনি বললেন, ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার তরবারিটি এর হক সহ আমি নিতে চাই। নবীজি এবার খুশি হয়ে তাকে তরবারিটি দিয়ে দিলেন। উপস্থিত সকলেই কৌতূহলী হয়ে মাথা উঁচু করে করে আবু দুজানাকে দেখতে থাকলেন, যাকে নবীজি নিজের তরবারি দিয়ে ধন্য করলেন। অনেক প্রবীণ মুহাজির ও আনসার সাহাবি আগ্রহী হলেও অন্যদের বাদ দিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকেই প্রাধান্য দিলেন। আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু যোদ্ধা হিসাবে সাহাবাই কেরামের মাঝে অজ্ঞাত অথবা অখ্যাত কোনো মানুষ ছিলেন না। তারা সকলেই স্বীকার করতেন যে তিনি একজন দুঃসাহসী বীর, মৃত্যুর পরোয়া করেন না এমনই একজন বীর যোদ্ধা তিনি। সকলেই তার লাল টুপির কথা জানত, যা তিনি যুদ্ধের সময় মাথায় পড়তেন। সকলেই তার ওই বিশেষ টুপির নাম দিয়েছিল জম টুপি। রণাঙ্গনে মল্লযুদ্ধের জন্য দুই কাতারের মধ্য দিয়ে তাম্ভিক চালে হেঁটে যাওয়া দেখে সাহাবিরা সকলেই মুগ্ধ হয়ে যেতেন। তা সত্ত্বেও তারা কেউ কেউ তাকে ঈর্ষা করতেন, এর কারণ ছিল তাকে দেওয়া নবীজির তরবারির বৈশিষ্ট্যের কারণে। আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ব্যাপারটি কোনো সাহাবির বর্ণনা থেকে শোনা যাক, যিনি বিষয়টি বিবরণ দেওয়ার পাশাপাশি তার প্রতি নিজের ঈর্ষার কথাও খুলে বললেন। জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তার তরবারিটি চাইলাম আর তিনি সেটা আমাকে না দিয়ে আবু দুজানাকে দিলেন, এতে আমার মনে খুব কষ্ট হল। আমি মনে মনে ভাবলাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন ফুফু সাফিয়া বিনত আব্দুল মুত্তালিবের ছেলে, কুরাইশ বংশে উঁচু সম্মান ও মর্যাদাসম্পন্ন ব্যক্তি আমি, তা সত্ত্বেও রাসূলের সামনে আমি আগে দাঁড়িয়ে তরবারিটি চাইলাম, কিন্তু তিনি আমাকে না দিয়ে সেটা দিয়ে দিলেন আবু দুজানাকে। আমি দেখব যে সে এমন কি করে, কি তার বৈশিষ্ট্য। রণাঙ্গনে আমি আবু দুজানাকে অনুসরণ করতে থাকলাম। তিনি যখন মুশরিক বাহিনীর সামনে গিয়ে দাঁড়ালেন, লাল টুপি মাথায় পরলেন, এটা দেখেই আনসারি সাহাবিরা একে অন্যের দিকে তাকিয়ে বলাবলি করতে লাগলেন, আবু দুজানা মাথায় জম টুপি পরেছেন। এই বিশেষ টুপিটা মাথায় পরলে তারা এরকমই বলতেন। এরপর রাসুলের তরবারিটি ডান হাতে নিয়ে সৈনিকদের কাতারগুলোর মধ্য দিয়ে দাম্ভিক চালে চলতে থাকলেন। রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এমন ভাবভঙ্গি দেখে মন্তব্য করলেন, এই দাম্ভিক চাল আল্লাহ ও রাসুলের কাছে ঘৃণিত, একমাত্র যুদ্ধের ময়দানে শত্রুদের সামনে এটা পছন্দনীয়। এরপর আবু দুজানা এমন কবিতা বলতে বলতে সামনে যেতে লাগলেন যা হৃদয়ে কাঁপন ধরায়, অন্তরে জ্বালিয়ে দেয় চেতনার আগুন। মুশরিকদের কাতারের দিকে অগ্রসর হলেন, পাইচারি করতে করতে হুঙ্কার দিয়ে সামনে বাড়তে থাকলেন, যাকে সামনে পেলেন তাকেই হত্যা করে জাহান্নামে পাঠালেন। মুশরিক সেনাদল একটি লোক ছিল, যার কাজ ছিল আহত মুসলিম সৈনিকদেরকে খুঁজে খুঁজে একে একে সবাইকে মেরে ফেলা।
দেখলাম আবু দুজনা সেই লোকটির দিকে এগিয়ে যাচ্ছেন, আবার লোকটিও আবু দুজনার দিকে অগ্রসর হচ্ছে। আমি আল্লাহকে ডাকতে থাকলাম যেন ওই দুইজন মুখোমুখি হোক আর ওই কাফেরের মৃত্যু ঘটুক আবু দুজনার হাতে। তারা মুখোমুখি হল এবং এক পলকের মধ্যেই একে অন্যের উপর তরবারির আঘাত করল। আবু দুজনা ঢাল দিয়ে শত্রুর আঘাত ঠেকালেন, তাতে তার ঢাল টুকরো টুকরো হয়ে গেল, কিন্তু আবু দুজনার তরবারি সোজা তাকে আঘাত করল। মুহূর্তের মধ্যেই দেখলাম রক্তের স্রোতে তার দেহ ছটফট করতে থাকল। আমি আবু দুজনাকে দেখেছি শত্রুদের আক্রমণ ঠেকানোর জন্য, রাসুলকে তাদের হাত থেকে রক্ষা করার জন্য সৈনিকদের কাতারে ঝাঁপিয়ে পড়তে। আমি দেখেছিলাম তাকে রাসুলের ডানে, রাসুলের বামে, আবার কখনো সামনে, আবার কখনো রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে ছুটে যাচ্ছেন। আবু দুজনা দেখতে পেলেন এক ব্যক্তি মুশরিক সৈনিকদের কাতারের মাঝে এদিক সেদিক ঘোরাফেরা করছে, সৈনিকদের মাঝে সাহস ও শক্তি সঞ্চার করছে, রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিরতরে খতম করে ফেলার জন্য তাদের উত্তেজিত করে তুলছে। তিনি সেই লোকটির দিকে এগিয়ে গেলেন এবং তার মাথায় আঘাত করার উদ্দেশ্যে তরবারি উঁচু করলেন, কিন্তু হঠাৎ দেখি তিনি তরবারি সরিয়ে নিলেন। আমি তার কাছে গিয়ে এর কারণ জানতে চাইলাম। তিনি বললেন, আবু সুফিয়ান যেই মহিলা দলটিকে রণাঙ্গনে নিয়ে এসেছেন ওটাই ছিল তাদেরই একজন। উল্লেখ্য যে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলাহু পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করেন। এরপর আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলাহু বলেন, আমি তরবারি সরিয়ে নিয়েছিলাম কারণ একজন মহিলাকে হত্যা করে রাসুলের মোবারক তরবারির অমর্যাদা করতে পারি না, আমার হাতে প্রিয় নবীজির তরবারিকে কিছুতেই কলঙ্কিত হতে দেব না। এরপর জনৈক সাহাবী বর্ণনায় বললেন, এবার আমি বুঝতে পারলাম রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের তরবারি সবচেয়ে যোগ্য মানুষটির হাতে অর্পণ করেছেন। আসলে প্রকৃত বিষয়টি আল্লাহ ও তার রাসুলই ভালো জানেন। রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন ইহজগতে জীবিত ছিলেন, আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলাহু ইসলাম ও মুসলিম জাতির উপর শত্রুদের আক্রমণকে নবীজির দেওয়া সেই তরবারি দিয়ে প্রতিরোধ করেছেন। যখন তিনি ইহজগৎ ছেড়ে চলে গেছেন, তখন থেকে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলাহু নিজেকে এবং সেই তরবারিকে নবীজির খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহুর আনুগত্যে নিয়োজিত করে দেন। ইয়েমেনের হানিফ গোত্র যখন মুরতাদ হয়ে গেল এবং দলে দলে ইসলাম ধর্ম অস্বীকার করে আল্লাহর দিন থেকে বের হয়ে যেতে থাকল এবং অনুসারে হয়ে গেল মিথ্যা নবী মুসাইলামাতুল কাজ্জাবের, ঠিক সেই মুহূর্তে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহু ওই ভণ্ড নবী ও তার অনুসারীদের বিরুদ্ধে এক বিশাল ইসলামী সেনাদল গড়ে তোলেন, যার মধ্যে অন্তর্ভুক্ত করেন বড় বড় নেতৃস্থানীয় মুহাজির ও আনসার সাহাবাই কেরামকে, যাদের অগ্রভাগে ছিলেন প্রিয়নবীর বিশেষ দোয়াপ্রাপ্ত অর্থাৎ তার তরবারিপ্রাপ্ত সাহাবি আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলাহু। এই বিশাল সেনাদলের প্রধান সেনাপতি মনোনীত করেন আল্লাহর তরবারি খ্যাত বিখ্যাত বীর যোদ্ধা খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলাহুকে। আল্লাহর দুশ্মনের উপর মুসলিম সেনাদল ভয়াবহ ঝড়ের মতো ঝাঁপিয়ে পড়ল, আর ভণ্ড মুসাইলামা ও তার দলবল সেই আক্রমণের মুখে পাহাড়ের মতো অনর ও অবিচল রয়ে গেল। দুই দলের মাঝে ভয়াবহ লড়াই সংঘটিত হল, যাতে উভয় দলের প্রচুর যোদ্ধার প্রাণ গেল, তাতে কোনো দলই দমল না, বরং নিজ নিজ দলের মানুষদের লাশ দেখে উভয় দলের সৈনিকদের যুদ্ধ উন্মাদনা ও হিংস্রতা আরও বেড়ে গেল। দীর্ঘ সময়ের তীব্র লড়াই ও চড়াই উত্রয়ের পর একসময় রণাঙ্গন চলে এলো মুসলিম সেনাদের দখলে। ময়দানের অবস্থার পরিবর্তন দেখে এবার ভণ্ড মুসাইলামা এবং তার হাজার হাজার অনুগত অনুসারী বাহিনী পালিয়ে আশ্রয় নেয় পার্শ্ববর্তী এক সুরক্ষিত বাগানে, পরবর্তীকালে যার নাম হয় হাদিকাতুল মউত বা মৃত্যু বাগান। বাগানের সুদৃঢ় বন্ধ ফটকের আক্রমণ ঠেকানোর ঢাল আর চতুর্দিকে বেষ্টনকারী মজবুত দেয়ালের আড়ালে তারা নিজেদের লুকিয়ে রাখল। মুসলিম বাহিনীর সকল চেষ্টা প্রচেষ্টা যখন অকার্যকর পরিণত হল, তারা হয়ে পড়ল নিরুপায় ও অক্ষম। তখন বারা ইবনে মালিক আল আনসারী রাদিয়াল্লাহু তাআলাহু আত্মত্যাগের ইতিহাসে অবিস্মরণীয় এবং দ্রুত কার্যকরী এক দুর্দান্ত দুঃসাহসী পন্থা আবিষ্কার করলেন, যার মাধ্যমে তিনি মুসলিম সৈনিকদের জন্য বাগানের ফটকগুলো খুলে দিতে সক্ষম হলেন। বাগানের ফটক খোলা পেয়ে রাসুলের সাহাবিরা বন্যার স্রোতের মতো প্রবল বেগে ভেতরে ঢুকে পড়লেন এবং ভেতরের শত্রুবাহিনীর উপর মৃত্যুর বিভীষিকা হয়ে জেকে বসলেন। মুসলিম সৈনিকেরা প্রায় সকলেই ভেতরে প্রবেশ করলেন ফটক দিয়ে, আবার কিছু সংখ্যক সৈনিক ভেতরে ঢুকলেন বিশাল উঁচু প্রাচীরের উপর দিয়ে। আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলাহু ছিলেন উপর থেকে লাফিয়ে প্রবেশকারীদের একজন। আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলাহু বিশাল প্রাচীরের উঁচু থেকে বাগানের ভেতরে ঝাঁপ দিলেন। তিনি যখন মাটিতে পড়লেন তখন তার পায়ের এক গোছা ভেঙে গেছে, কিন্তু সেই দিকে তিনি মোটেও ভ্রুক্ষেপ করলেন না, বরং আল্লাহর রাসুলের দেওয়া সেই বিশেষ তরবারি হাতে নিয়ে সুস্থ পায়ে লাফিয়ে লাফিয়ে মানুষের ভিড় পার হয়ে একসময় তিনি পৌঁছে গেলেন মুসাইলামাতুল কাজ্জাবের কাছে। সর্বশক্তি দিয়ে সেই তরবারির আঘাত হানলেন মুসাইলামাতুল কাজ্জাবের উপর। একই সঙ্গে সেই মুহূর্তে মুসাইলামাকে বিদ্ধ করেছিল ওয়াকশি ইবনে হারবের ধারালো বর্ষার আঘাত। মিথ্যা নবতের দাবিদারের প্রাণহীন দেহ ধপাস করে পড়ে গেল তাদের দুজনের মাঝখানে। সেই মুহূর্তে ভণ্ড মুসাইলামার কয়েকজন সৈনিক একযোগে ঝাঁপিয়ে পড়ল এক পানিয়ে লড়াই করা এই দুর্দমনীয় দুঃসাহসী মুজাহিদের উপর।
তাদের উদ্দেশ্য তাকে খতম করে ফেলা। আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা একাই কয়েকজনের সঙ্গে লড়াই চালাতে থাকলেন। এক পায়ে লড়াই করতে করতে এক সময় তার পা নিস্তেজ হয়ে গেল। তরবারি আর বর্ষার অগণিত আঘাত তার গোটা শরীরটাকে নিস্তেজ করে দিল। মাটিতে পড়ে গেল তার দেহ, তিনি শহীদ হয়ে গেলেন। কিন্তু নবীজির তরবারিপ্রাপ্ত শহীদ সাহাবি আবু দুজানা শেষবারের মতো তার দুই চোখ বন্ধ করলেন কেবল তখনই যখন তিনি ওই দুটি চোখে দেখতে পেলেন মুসলিম সৈনিকেরা ইয়ামামার মাটিতে উড্ডীন করেছেন ইসলামের কালেমা খচিত পতাকা। সম্মানিত সুধী, ইসলামের ইতিহাসের আরেকজন বিখ্যাত বীর যোদ্ধা সাহাবি হজরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে এই ছিল আমাদের আজকের সংক্ষিপ্ত আলোচনা। আমি ইসলামের ইতিহাস আর ঐতিহ্যগুলো জানতে এবং আপনাদেরকে জানাতে চেষ্টা করি এবং আরও চেষ্টা করি সর্বদা সত্য ইতিহাসগুলো আপনাদের সামনে তুলে ধরতে। তারপরেও আমার মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে। বড় ধরনের কোনো ভুল যদি আপনার দৃষ্টিগোচর হয় অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে শুধরে দিলে কৃতজ্ঞ থাকব, আর ছোটোখাটো ভুলগুলোকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখলে অনুপ্রাণিত হব। সর্বোপরি আলোচনাটা যদি ভালো লাগে একটি লাইক দিতে পারেন, প্রচারের স্বার্থে আলোচনাটা শেয়ার করতে পারেন এবং নিয়মিত এই ধরনের আলোচনা পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।